যদিও বা শিরিক অনেক অংশে বোঝানো যায় কিন্তু বিদাত বোঝানোই যায় না। যদি বলা হয় এটা বিদাত তখন তারা উল্টা প্রশ্ন করে, রাসূলের যুগে কি মায়িক ছিল? আমরা বলি মায়িক ছিল না। বলে তাহলে মায়িক তো বিদাত। রাসূলের যুগে কি এই সামিয়ানা এভাবে দেওয়া হতো? আমরা বলি না। বলে তাহলে সামিয়ানাও বিদাত। রাসূলের যুগে কি তুমি ছিলে? না ছিলাম না। তার মানে তুমিও তো বিদাত। রাসূলের যুগে এটা ছিল ওটা ছিল? না ছিল না। কোরআনুল কারীম আনার পরে বলে রাসূলের যুগে কি কোরআনুল কারীমে জের জবর ছিল? কোরআনুল কারীমে কি নোকতা ছিল? আমরা বলি না তা তো ছিল না। তখন তারা বলে তার মানে নতুন কিছু আবিষ্কার করলে এটা বিদাত হয় না। অথচ তারা আরেকটু মাতব্বরি করে বিদাতকে দুই ভাগে বিভক্ত করলো, বিদাতে সাইয়া বিদাতে হাসানা এভাবে দুই ভাগে বিভক্ত করে ফেললো। একদল বলল ভালো বিদাত, আরেকদল বলল খারাপ বিদাত। আমার প্রশ্ন হচ্ছে যে সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসে যেই হাদিসে তিন ব্যক্তি আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের অবস্থা জানার জন্য, যখন তারা জানতে পারলো তখন তিনজন বলল কোথায় আল্লাহর নবী আর কোথায় আমি, কোথায় আমরা। একজন বলল আমি কোনোদিন বিয়ে করব না, বিয়ে করলে ইবাদত করা যায় না। আরেকজন বলল আমি যাও সারা রাত কিয়াম করব, কখনো সালাত ত্যাগ করব না। আরেকজন বলল আমি সারা জীবন সিয়াম থাকব, কখনো সিয়াম ত্যাগ করব না। একজন বলল বিয়ে করব না ইবাদত করব, আরেকজন বলল সালাত আদায় করব না, সালাত আদায় ছাড়ব না, সব সময় সালাত আদায় করব। আরেকজন বলল সিয়াম ত্যাগ করব না, সব সময় সিয়াম থাকব। আচ্ছা এই তিন ব্যক্তি বিদাতে হাসানা করেছে না সাইয়া করেছে? হাসানা ভালো বিদাত। যদি আপনি বলেন যে বিদাতে হাসানা ভালো বিদাত আছে, তাহলে এই তিন ব্যক্তি ভালো কাজই তো করছে নাকি? ভালো কাজ না? স্বাভাবিক অর্থে বলেন ভালো কাজ না? সালাত আদায় করবে, চুরি তো করছে না, ডাকাতি করছে না, কাউকে মারছে না, কাউকে গালি দিচ্ছে না। আমি ইবাদত করব, এই জন্য বিয়ে করব না, আমি সারা রাত সালাত আদায় করব, আমি সারা জীবন সিয়াম থাকব। ভালো কাজ ভালো আমল বিদাতে হাসানা। এর পরে আল্লাহর নবী এসে বললেন তোমরা কি এই কথা বলেছো? তারা বলল হ্যাঁ বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান ওয়াজিবান সুন্নতি ফালাইসা মিন্নি। শোনো আগের বাক্যে তিনি বললেন আমি সালাত আদায় করি, সালাত ত্যাগ করি, আমি সিয়াম থাকি, সিয়াম ভঙ্গ করি, আমি বিয়ের শাদী করেছি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফেরাবে ফামান ওয়াজিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করবে ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে বিদাতে হাসানা করলে উম্মতে থাকা, এই হাদিস এটা ইঙ্গিত করে। এ থেকে আমি যতগুলো সরা পড়েছি তাতে আমার এই বোঝ এই হাদিস এদিকে আনা যায়। তার মানে বোঝা যায় যে ইবাদত যদি সে নিজের মতো করে করে, ইবাদত যদি সে নিজের পদ্ধতিতে করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হলো কেন? তাই না? তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তা আয়াত নাযিল হয়েছে ওয়া আনজালনা ইলাইকা যিক্রা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়ালআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমরা এই কিতাব আপনার উপরে এজন্যই নাযিল করেছি মানুষদের জন্য যা কিছু নাযিল করা হয়েছে এগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন, এই জন্য আপনার উপরে কোরআন নাযিল করেছি। সূরা নাহল 44। তার মানে ব্যাখ্যা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি না বুঝিয়ে দেন তাহলে আমাদের বোঝার ক্ষমতা নেই। তার মানে আল্লাহর নবী জবাব বাক্যে বললেন ওয়াকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদাতের পরিণাম জাহান্নাম। তার মানে বিদাতে হাসানা যারা বানিয়েছে ওরা ভালো জাহান্নামে যাবে, তাই না? যারা বিদাতে হাসানা বানিয়েছে ভালো জাহান্নাম, আর যারা বিদাতে সাইয়া বানিয়েছে তারা খারাপ জাহান্নাম, এরকম আছে? তার মানে বিদাতে হাসানা হোক আর বিদাতে সাইয়া হোক প্রত্যেকটার পরিণাম জাহান্নাম। আবার বলে যে বিদাতের এক অর্থ, আরে বাবা বিদাতের আবিধানিক এক অর্থ, শারীরিতে আর এক অর্থ। যেমন সুন্নাতের আবিধানিক এক অর্থ, শারীরিতে আর এক অর্থ। সুন্নাতের আবিধানিক অর্থ কি? খারাপ। সুন্নাতের আবিধানিক অর্থ কি? খারাপ। এটা আমি উল্টা আগে বললাম কেন, সুন্নাতের ভালো অর্থ আছে, কর্মপদ্ধতি রাস্তা, তা ভালো হতে পারে মন্দ হতে পারে। আর 4-5 মিনিট হয়তো আপনাদের মাঝে কথা বললো। সুন্নাতের ভালো অর্থকে মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি উত্তম কোনো কাজের প্রচলন করলো, ভালো কাজের প্রচলন করলো, তার মানে এখানে সুন্না ভালো অর্থে ব্যবহার হয়েছে। ওয়া মান সান্না সুন্নাতান সাইয়াতান, যে ব্যক্তি মন্দ কাজের প্রচলন করলো, তার মানে এই শব্দে সুন্না মন্দ অর্থে ব্যবহার করা হয়েছে। ইবনু মাজা 207 নম্বর হাদিস তাওহীদ পাবলিকেশন। তার মানে বোঝা যায় সুন্না অর্থ খারাপ, সুন্না অর্থ ভালো, এটা আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ একটা আর শারী অর্থ অন্যটা। শারী অর্থ কি? ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, শরীয়তের পরিভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে তরিকাকে সুন্না বলা হয়। আর আবিধানিক অর্থে কর্মপদ্ধতি রাস্তা ভালো মন্দ একটা হলেই তাকে সুন্না বলা হয়, দুটাই এক হলো। ঠিক বিদাত তাই, আবিধানিক অর্থে বিদাত মানে নতুন,
নতুন যা তাই বিদাত, এটা আবিদারিক অর্থে। আর শারী অর্থে বিদাত হচ্ছে মানে আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমি রাসূলের থেকে প্রমাণিত নয় তাহলে তা বাতিল প্রত্যাখ্যাত মরতুদ। যে ব্যক্তি এমন আমল করলো, এমন কর্ম করলো, এমন কাজ করলো যা রাসূল থেকে নাই তাহলে তা বাতিল, তাহলে তা পরিত্যাজ্য, তাহলে তা প্রত্যাখ্যাত। এই কথা আল্লাহর নবী বললেন। এবার মেসেজ মূলক, আসলেই আমি ভাবছিলাম না যে আপনাদের সামনে কথা বলতে পারবো, এই জন্য টপিক দেই নাই। তো যাই হোক, আমি ইলমের উপরে এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক কিছু কথা বলছিলাম, শেষ পর্যায়ে আপনাদের জন্য দুই একটা উপদেশের মাধ্যমে আমি আমার আলোচনার সমাপ্তি ঘটাচ্ছি। যদিও বা এক ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তো আমি চাচ্ছি না আর বেশি দূর থাকা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই একটা হাদিসের মাধ্যমে আমরা নসিহা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বুঝে তাওফিক দান করেন। আমিন। আন উবাদাহ ইবনে সামিত আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কাছ থেকে আমাকে ছয়টা জিনিস দাও, আমি বিনিময়ে তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি নিলাম। তোমরা যদি তোমাদের পক্ষ থেকে ছয়টা জিনিস দিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এর ব্যাখ্যা করতে গিয়ে সালফে সালিহিন বলছেন, কিভাবে নিয়ে যাব আমার ব্যাপার, আমি নিয়ে যাব। তার একটা হলো উস্তুকুদা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে, ওয়া উফিদা ওয়াদতুম, যখন তোমরা প্রতিশ্রুতি দেবে তখন তা পালন করবে, ওয়া আদুইজা তুমিংতুম, যখন তোমাদের কাছে কিছু গচ্ছিত রাখা হবে তখন তোমরা তা প্রাপককে ফেরত দেবে, ওয়া হাফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের নিজেদের লজ্জাস্থানসমূহকে হেফাজত করবে, ওয়া গাদ্দু আবসারকুম, তোমরা তোমাদের নিজেদের দৃষ্টিকে অবনমিত রাখবে, ওয়া কুফু আইদিকুম, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক, যদি তোমরা যখন কথা বলবে সত্য বলবে, যখন প্রতিশ্রুতি দেবে পালন করবে, যখন তোমাদের কাছে কিছু রাখা হবে তা যে পায় তাকে ফেরত দেবে, তোমরা তোমাদের লজ্জাস্থানসমূহকে হেফাজত করবে, তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত করবে, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে, এই ছয়টা কাজ যদি করতে পারো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম, নিয়েই যাব। এই হাদিসের মাধ্যমে আজকের আলোচনা সমাপ্তি ঘটাচ্ছি। হাদিসটা সোহাবুল ইমানে 4802 এসেছে এবং মিশকাতের 4870, আল মুস্তাদরিক 8066 এসেছে। সহিহ গায়রিহি হাদিসের মান, আমাদের সম্মানিত প্রিয় শাইখ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আসলেই নিষেধ আছে হাদিসে প্রশংসা করতে। আমি শাইখের জন্য হৃদয় থেকেই দোয়া করি যা আমি এবং আমার রব জানেন। আর শাইখের কাছে আমি দোয়া চাই, আমার জন্য শাইখ যেন একটু দোয়া করে দেন এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হকের উপরে অটল থাকার তৌফিক দান করেন। এই দাওয়া এবং দাবি রেখে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আসসালামু আলাইকুম।